দিন জয়নাল আপনি লিখেছেন ইমাম সাহেবের অজু ছুটে গেলে কি করতে হবে ইমাম সাহেবের যদি অজু ছুটে যায় নামাজের মধ্যে তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন এবং যাওয়ার সময় পেছন থেকে একজন মুসল্লিকে তার জায়গায় টেনে সামনে রেখে যাবেন ওই মুসল্লি যে জায়গায় ইমাম সাহেবের অজু ভেঙেছে সেখান থেকে সামনের দিকে নামাজকে তিনি নিয়ে যাবেন আর ইমাম সাহেব উজু করে এসে মুসল্লি হিসাবে হিসাবে পেছনে দাঁড়িয়ে যাবেন এবং নামাজ শেষ করবেন আর এই জন্যই কিন্তু নবী করিম সাল্লাম বলেছেন ওয়ালি অলিয়ালানি মিকুম উলুল আহলামি মিঙ্কুম তোমাদের মধ্যে থেকে যারা একটু পড়াশোনা জানেন একটু জ্ঞানী তারা যেন আমার কাছাকাছি থাক নামাজের সময় ইমামের পেছনে ঠিক কাছাকাছি জায়গায় এরকম লোকগুলো থাকা উচিত যাদেরকে ইমাম সাহেব তার প্রতিনিধি হিসাবে রেখে যেতে পারে করতে পারেন মিনিমাম থাকে এরকম মানুষগুলো সামনে থাকা উচিত বা বা আলম কেউ থাকলে তাদেরকে নামাজের কাতারের মধ্যে সামনে বেশ করে পেছনে রাখা উচিত মেহরাজ হোসেন তারেক আপনি লিখেছেন সুদ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় যদি কোনো কারণে তা গ্রহণ করে থাকি তাহলে উক্ত গৃহীত অর্থ আমি কি করতে পারি ভাই মেহরাজ সুদ সম্পর্কে একসময় ধারণা ছিল না এখন ধারণা হয়েছে সেজন্য আল্লাহ কাছে করবেন ক্ষমা প্রার্থনা করবেন এখন আগে থেকে যে সুদের টাকা আপনি গ্রহণ করেছেন সুদ হিসাবে যে টাকাগুলো গ্রহণ করেছেন সেটা টাকাগুলো আপনি কোন গরিব দুঃখীকে দান করে দিবেন যার কাছ থেকে সুদ গ্রহণ করেছেন সুনির্দিষ্ট থাকলে তো তার কাছে যদি অনেক লোকের হিসাব করা কঠিন অথবা সুনির্দিষ্ট কোনো মালিকের কাছ থেকে সুদ গ্রহণ করেছেন ব্যাপারটা এরকম নয় তাহলে সেক্ষেত্রে এই টাকা আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না এ টাকার যিনি মালিক তার পক্ষ থেকে সবাব হবে তিনি সোয়াবের মালিক হবে অথবা আপনি দায়মুক্ত হতে পারেন সেলাটাকে দান করার মাধ্যমে